আমি ফেনী থেকে আসছি। আমাদের একজন ভাই যিনি ইতিপূর্বে কাদিয়েনে ছিলেন প্রায় 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত, তো ওনার দাওয়াতে আমি ওনার এলাকাতে এসেছি নোয়াখালী অম্বরনগর ইউনিয়ন সোনাইমুড়ি থানা সোনাইমুড়ি থানা। তো আপনি কত সনে কাদিয়েনে হয়েছিলেন এবং কেন হয়েছিলেন যদি একটু সংক্ষেপে বলতেন? আমি 2003 সালে এই কাদিয়েনে হয়েছি। আমি জানতাম যে আমাকে বলা হয়েছিল যে আমাদের মুসলিম সম্প্রদায় আমদিয়া মুসলিম জামাত, তো আমদিয়া মুসলিম জামাতে আমি 2003 সালে বয়াত নিয়ে এই অর্থে আমাকে বলা হয়েছিল যে যুগ ইমাম ইমাম মাহাদি। আমি যুগ ইমামের হাতে বয়াত নিয়েছি এবং ইমাম মাহাদিকে মানছি। হ্যাঁ, এখন বলতেছে যে এখন দেখিছি যে ইমাম মাহাদির দাবি পিছনে আরও অনেক দাবি উনার, তার মধ্যে একটা দাবি উনি করেছেন, হ্যাঁ, নিজেকে নিজে মোহাম্মদ দাবি করেছেন, হ্যাঁ, রসুল এবং নবী দুইটাই উনি। তো আমরা তো জানি যে খাতাবুল নবীন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরে আর কোনো শরীয়তদারী নবী নেই, আর কোনো ধর্ম আসবে না, এই আল্লাহ তাআলার ইসলামে মনোনীত ধর্ম শেষ, আর আর কোনো ধর্ম আসবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন শুধু এই যুগ ইমাম বা উনার মাহাদি আসবেন সংশোধনী হারে। আমরা এই অর্থে উনাকে মাহাদি মানি, কিন্তু আমরা নবী বা রসুল বলি আমরা উনাকে মানতে পারি না। আপনি আপনার এলাকাটা, আপনার গ্রাম বা আপনার এলাকাটা যদি একটু বলতেন। আমার এলাকাটা হলো এই অমরনগরের পাশেই, আপনি অমরনগর আসার আগেই যে বাজারটা দেখছেন কালীঘাট বাজার, আমি কালীঘাট বাজারের অধিবাসী। আমার গ্রামও কালীঘাট বাজারেই আলাইয়াপুর গ্রাম, বাজারটা আলাইয়াপুরে অবস্থিত। হ্যাঁ, তবে এই অমরনগরটা সোনাইমুড়ি আর আলাইয়াপুরটা হইল যে বেগমগঞ্জ। আচ্ছা, এই সোনাইমুড়িতে আপনাদের জামাতের মসজিদটা কোথায় বর্তমানে, সেটার কি অবস্থা? আমাদের জামাতের মসজিদ ছিল অমরনগরেই মোশাদ আলম সাহেবের বাড়িতেই বড় অফিসের পাশে, কিন্তু ওইখানে এখন কোনো লোকজন নেই, কারো কোনো অবস্থান নেই। কি ঘটনা, কি মানে কবে কবে সেটা এভাবে উজান বাড়িতে পরিণত হয়েছে এবং কিভাবে হলো? সেটা 2010 সালের পর থেকে 2012 থেকেই মনে করেন আস্তে আস্তে এটা অকৃত হয়ে গেছে। এটা তো আর কেউ নেই, 12-14 সালের পর থেকে যখন যখন সেখানে প্রোগ্রাম হতো আনুমানিক কত সংখ্যক লোক সেখানে জমায়েত হতো? ওখানে তো প্রতি শুক্রবার এই প্রায় 40-50 জন লোক প্রতি শুক্রবার এই আসতো। বর্তমানে আপনার জানা মতো যেখানে তাদের উপাসনালয়টি, যেটা আমরা বলি উপাসনালয় আপনারা বলেন মসজিদ, তো সেটার আশেপাশে বর্তমানে কোনো কাদিয়েনি পরিবার আছে কি না, কী বা কোনো কাদিয়েনি সদস্য থাকলে কী পরিমাণে থাকতে পারে? আমার জানা মতো তো সদস্য অনেকেই ছিল, কিন্তু এখন তো অনেকেই নিজেকে পরিচয় দিচ্ছে না বা জামাতে যাচ্ছে না। আমার মতো এরকম অনেকেই অ্যাবাউট হয়ে গেছে। আমি যেরকম কিছু কিছু ভুল পাওয়ার কারণে নিজেকে একটু সরিয়ে নিয়ে আসছি। আর আপনার যে ইয়েতে আমাকে বইটি দেখালেন, হ্যাঁ, লামিজা সাহেবের লেখাটা দেখালেন, এই লেখাটা দেখি তো আমি পুরোপুরি আমার আর বিশ্বাস নেই কাজে নিজের উপরে, আমার আস্থাও ঠিক আছে। আমার মতো এরকম আরও অনেকেরই আস্থা নেই, কিভাবে অনেকেই আছে, অনেকেই তাদের মানে কার্যকলাপের উপরে অনেকেই ছড়িয়েছে কি আসছে। কিন্তু আব্দুল আউয়াল সাহেব কি আপনাদের বর্তমানে জামাতের আমির? হ্যাঁ, বর্তমান জামাতের আমির আব্দুল আউয়াল। উনি ওনার আগে কে ছিলেন বা তারপরে তার আগে আপনার জামাতে কে ছিল, বা তারা একজনের পর একজন আমির হচ্ছে জামাতের, তার দিনই জামাতের, তাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে কিনা, বা এর বাইরে কোনো যোগ্য সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ লোক থাকতে পারে কিনা যারা আমির হতে পারে কিন্তু আমির এমারতের জায়গায় তারা আসতেছে না বা কেন আসতেছে না, কি মনে করেন? আমার মতে এই বর্তমান
আমির সাহেবের আগে যে আমির সাহেব ছিলেন মীর মোবাশ্বরুর রহমান, তিনি ছিলেন বর্তমান আমির সাহেবের আত্মীয় সম্বন্ধে। তো এইভাবে ওনারা আত্মীয়তার হিসাব করিয়ে আত্মীয়তা জামা বানিয়ে নিয়েছে। আমার মতবাদে আমি যা দেখছি এটাই আত্মীয়তা জামা বানিয়ে নিয়েছেন। আমাদের শত্রুতার কোনো মূল্য নেই, এবাদতের কোনো। আপনি কি জানেন যে তাদের মধ্যে একটা কনসেপ্ট আছে বেহেস্তি মাকবারা? তারা বলতে চাই যে আমি বুঝি যে একটাই কাপড় দিলে আপনার গুনাহ মাফ হয়ে যায়। আগে শুনতাম যে একটা লোক মারা গেছে, ওই 40 দিন নামাজ পড়তে পারে না, 20 দিন নামাজ পড়তে পারে না, 30 দিন নামাজ পড়তে পারে না, আমাদের মোলারা আসি কিন্তু কাপড় দিলে নাকি বেস্ট হয়ে যাবে। তো এখন আওয়াল সাহেবের হিসাবটা হলো এটা, ওনারা একটা ব্যবসা একটা ধান্দা বানায় নিয়েছে মানুষদেরকে ঠকিয়ে খাওয়ার জন্য, বেস্টের টিকিট বিক্রি করে। আরে বেস্টের টিকিট ওনারা কোথা থেকে বিক্রি করে? বেস্টে মাঘ ভাড়া, বেস্টে মাঘ ভাড়া কাদের কবর হবে? যারা কোটি কোটি টাকার সম্পদশালী আছে তাদের মাঘ ভাড়া, তারা যে কোটি কোটি টাকার সম্পত্তি। বর্তমান আমাদের দেশে একটা গায়িকা আছে, জানেন গায়িকাটার নাম মমতাজ, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এখন। খালি হাসিনা সরকার, হাসিনা নিজেই এটা তলব করছে যে তোমার এত টাকা হচ্ছে কি করে, কই থেকে পাইলা তুমি এত টাকা? তুমি একজন সাধারণ গায়িকা, তুমি এত কোটি টাকার মালিক কি করে? তুমি ইন্ডাস্ট্রি করে এটা করো সেটা করো, তবে বোঝা যাচ্ছে যে হ্যাঁ বেশিও কাপড় দিলে নাকি বেস্টের টিকিট পাইয়া যাবে। সেখানে আলেম সমাজ ইসলামের নিয়ম আছে বিধে তাদের প্রতি কাপড় আদায় করার হুকুম আছে, তাদেরকে বলা হয় যে তারা যেন কাপড়টা দে। আর এই কাপড়ার ফায়দাটা কিন্তু আলেমরা ভোগ করে না, এটা কিন্তু গরিব দুঃখের মাঝে বন্টন হয়ে যায়। তো এখানে আলেমদের কোনো স্বার্থ নেই, তবে আলেমদের একটা দায়িত্ব থাকে, দায়িত্ববোধ থেকে হয়তো মানুষকে বলা আর কি। তো এটার সাথে কিন্তু এটার কোনো মিল নাই। বেহেস্তি মাকবারার যদি এত বেশি গুরুত্ব থাকে তাহলে আপনি কি মনে করেন সবার সেখানে যাওয়া উচিত না? আদর্শের কোনো হিসাব লাগছে না, মানুষ দশটা মারিয়া গেলাম অসুবিধা থাকে, আমার তো 10 কোটি টাকা আছে, আমি বেহেস্তি মাকবারার টিকিট পেয়ে নেবো। আপনার কি বেহেস্তি মাকবারার টিকিট আছে? হ্যাঁ টিকিট আছে। আমার তো টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, তার অনুসারীদেরকে ঠিকই বেহেস্তি মাকবারাতে অংশগ্রহণ করার জন্য এবং এটার জন্য টাকা বিনিয়োগ করার জন্য কিন্তু ঠিকই উৎসাহিত করতেছেন এবং উৎসাহিত যিনি করিয়ে গেছেন তিনের উৎস করার তিনের যারা কোটি কোটি টাকার মালিক তাদের জন্য। তো তিনি হিসাব করে দেখছেন বেহেস্তি মাকবারা যারা টিকিট নিচ্ছে তারা তো আসলে প্রকৃত হেদায়তকারী কিনা, হেদায়তের যোগ্যতা লাভ করছে কিনা, বা তারা বেহেস্তির এই তাদের কাছে যাওয়ার মতন যেই আল্লাহ তাআলার যে অর্থের কথা বলা হয়েছে ন্যাক, ন্যাকের মাধ্যমে যাবে তার ন্যাক আছে কিনা। তিনি দেখছেন এখানে বেশি মাসেরা কোটি কোটি টাকার বদমাইশাও আসি এখানে টিকিট নিচ্ছে, যার কারণে উনি নিষেধ করছি আমার এখানে মানে দিও। ইমাম মাহদি সম্পর্কে আপনাকে যখন দাওয়াত দিয়েছিল তারা, আপনি কি একথা তাদের প্রশ্ন করেন যে ইমাম মাহদি যদি আসেন তাহলে অবশ্যই আল্লাহ রাসূলের কাছে ইমাম মাহদির পরিচয় দিবেন, বৃত্তান্ত বর্ণনা করে যাবেন, সেই আঙ্গিকেই আমরা ইমাম মাহদিকে খুঁজব বা আমরা পেয়ে যাব?
মনে করেন আপনি এখান থেকে টাকাতে একটা চিঠি পাঠাবেন এক ব্যক্তির নামে, তার নাম মনে করেন আব্দুর রশিদ, কিন্তু আপনি চিঠিতে কোনো ঠিকানা দিলেন না, তাহলে এই চিঠিটা কি যথাযথ স্থানে পৌঁছবে? পৌঁছবে না। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইমাম মাহদির আগমনের ভবিষ্যৎবাণী দিবেন কিন্তু কোনো ঠিকানা বলবেন না, এটা কি হতে পারে? না। তাহলে দেখেছেন অর্থ আমি তো শুধু এক কথার উপরে বিশ্বাস করছি যে এই যুগ ইমাম এবং ইমাম মাহদিকে মারা, আমি ওই অর্থেই মেনেছি। আল্লাহ রসুল যেভাবে বলেছেন যে আমার মাহাদি যখন আসতে পাবে শুনে মাত্র এই যদি বড় করে পড়বি আমার গড়ি দিয়ে যেতে হবে আমার সলাপ পৌঁছাবে কিন্তু তুমি আবার মাহাদি আর করে গা, আমি ওই অর্থেই মেনেছি। এরপরে বলছে যে যাচাই বাছাই সত্য মিথ্যা পরে দেখা যাবে। তাহলে তো এটা একদম সুস্পষ্ট ক্লিয়ার কথা, যে লোক পাশাপাশি নিজেকে নবী এবং রসুল হবার দাবিও করবে তো সে তো ইসলাম থেকে খারিজ হয়ে গেল। কারণ ইতিহাস প্রমাণ করে হযরত মূসা আলাইহিস সালামের অনেক পরে হযরত ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী হয়েছিল। বনীকে ওই রকমের 1400 বছর পরে আসি নবী হয়েছিল, মানে বনী ইসরাইলের সর্বশেষ নবী হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম যেভাবে বনী ইসরাইলের নবী ছিলেন, মূসা আলাইহিস সালামও বনী ইসরাইলের নবী ছিলেন। এখন ঈসা আলাইহিস সালামকে যারা অনুসরণ করেন তাদেরকে কি কোনোভাবে মূসা আলাইহিস সালামের উম্মত বলার সুযোগ আছে? ঠিক তদ্রুপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা তাদেরকে কি ঈসা আলাইহিস সালামের উম্মত বলার সুযোগ আছে? না। এতে বোঝা গেল নবী ভিন্নতার কারণে উম্মতের মধ্যে ভিন্নতা সৃষ্টি হবে। তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাহেব তিনি একাধারে নবী এবং রসুল দাবি করার কারণে তো তার অনুসারীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কিভাবে পরিচয় দিতে পারে, এটা আপনি কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন? উনি যেহেতু আজকে যেহেতু আপনি আমাকে এই প্রশ্নটা রাখছেন আর আমাকে যেহেতু এর আগে ভুলটা দেখিয়ে দিয়েছেন যে উনি, আমি আগে জানতাম উনি দাবিটা করেন নাই মিথ্যা, এখন উনার বইয়ের মধ্যে উনারই স্পষ্ট লেখা, উনি এই বইটার মধ্যে উনি জ্বালায় এই বইটার মধ্যে উনি স্পষ্টভাবে লিখে দিয়েছেন উনি নবী এবং রসুল। তাহলে যেহেতু উনি নবী এবং রসুল তাইলে হ্যাঁ পুরোপুরি উনি উনাকে আলাদা সত্তা বলে উনি ঘোষণা দিয়েছেন। প্রকাশনায় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ। হ্যাঁ, তাতে আমি আমি ক্লিয়ার হয়ে গেলাম যে উনি স্বতন্ত্র নবী দাবি করেছে বা রসুল দাবি করেছে। এই যে এখানে যে কথাটি উল্লেখ আছে আমরা টোটাল তার বইটা আমরা তার কথাটা আমরা বলি, এখানে ঘটনাটা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাহেবের এক মুরিদের সাথে ওই সময়ের একজন মুসলমানের বিতর্ক হয়। তো ওই মুসলমানটা মির্জা গোলাম আহমদের ওই মুরিদকে বলেছিল যে তুমি তো এমন ব্যক্তির হাতে বায়াত নিয়েছো যে নিজেকে নবী এবং রসুল হওয়ার দাবি করেছেন। এই যে এইভাবে লেখা আছে আপনি যদি আবার দেখেন আমার জামাতের কিছু লোক যারা আমার পুস্তকাদি মনোযোগ সহকারে পড়ার সুযোগ পায়নি এবং গাতব্য বিষয়সমূহ পূর্ণভাবে অবগত হবার জন্য যথেষ্ট সময় আমার সাহসে থাকেনি, তারা আমার দাবি ও প্রমাণ সম্বন্ধে জানার স্বল্পতা বশত কোনো কোনো ক্ষেত্রে বিরুদ্ধবাদীদের আপত্তি শুনে যে উত্তর দিয়ে বসেন তা বাস্তব ঘটনার সম্পূর্ণ বিপরীত, ফলে সত্য পথে থেকেও তাদেরকে লজ্জা পেতে হয়। কয়েকদিন হলো এরূপ এক ব্যক্তির নিকটে কোনো বিরুদ্ধবাদী আপত্তি জানায় যে তুমি যার নিকট বায়াত তথা শিষ্যত্ব গ্রহণ করেছ তিনি নবী ও রসুল হবার দাবি করেছেন, এর উত্তর শুধু অস্বীকার জ্ঞাপন শব্দে দেওয়া হয়েছিল, অথচ এরূপ উত্তর সঠিক নয়। সত্য কথা এই যে আমার প্রতি অবতীর্ণ আল্লাহর পবিত্র ওহি সমূহে নবী রসুল ও মুরসাল শ্রেণীর শব্দ একবার দুইবার নয় শত শতবার বিদ্যমান রয়েছে। তারপরে দেখেন এখানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাহেব নিজেকে রসুল প্রমাণ করার জন্য বলেছেন যে তার উপরেও আল্লাহ পাক নাকি ওহি করেছিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। মির্জা সাহেব লিখেছেন যে এই আয়াত তার উপর নাযিল হয়েছিল এবং তার কিতাব বারাহিনা আহমদিয়া 498 নম্বর পৃষ্ঠায় এটা আছে। তো তিনি এই
আয়াতের এক নিস্তে ব্যাখ্যা দিচ্ছেন, এতে স্পষ্টভাবে আমাকে রসুল বলা হয়েছে, আবার এর পর এই পুস্তকে আমার সম্বন্ধে আল্লাহর এই ওহী আছে, কি আছে, জারিয়াল্লাহু ফি হিলালিল আমবিয়া, কি লেখা আছে, নবীগণের পোশাকে আল্লাহর রসুল, আবার এই পুস্তকেই উক্ত ওহির সাথে আল্লাহর এই ওহী আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রাহমাউ বাইনাহুম, এগুলো কিন্তু কোরআনের আয়াত, মির্জা গোলাম মাহমুদ কিন্তু কোরআনের আয়াতকে তার উপরও নাযিল হয়েছে বলে দাবি করে গেছে। এ ওইশি বাণীতে আমার নাম মুহাম্মদ রাখা হয়েছে এবং রাসূল। এই পুস্তকের 557 পৃষ্ঠা লিখিত আরেকটি ওহী আছে, দুনিয়া মে এক নজির আয়া, দুনিয়ার পৃথিবীতে একজন নজির সতর্ককারী এসেছেন। এই ওহীর আরেক বর্ণনায় আছে, দুনিয়া মে এক নবী আয়া, দুনিয়া মে এক নবী আয়া অর্থাৎ পৃথিবীতে একজন নবী এসেছেন। এই রূপে বারাহিন আহমদিয়ে আরো বহু স্থানে আমাকে রসুল বলে সম্বোধন করা হয়েছে। এখন কি আপনি ক্লিয়ার না যে সে শুধু ইমাম মাহদি দাবি করে ঠিক থাকেন নি, বরং সে নবী এবং রসুল হওয়ার মতো জঘন্য জঘন্য দাবিও করেছে, যে দাবিগুলো কোনো যোগ্যতাই তার মধ্যে নেই। তো এখন আপনি আলহামদুলিল্লাহ যেহেতু জিনিসটা বুঝতে পারছেন, এখন থেকে আপনি আপনার পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে এই সেম এই কথাগুলোই বলে তাদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামে ফিরে আনবেন। তো ইনশাআল্লাহ যারা এখানে দায়িত্বশীল ছিলেন, এখন তো সব তসনস হয়ে গেছে, কিছুই নাই দেখলাম, অথচ পুরা নোয়াখালী অঞ্চলটা যতটুকু আপনার কথায় আমি জানতে পারলাম, এখান থেকে কিন্তু পরিচালনা হতো। হ্যাঁ, এখান থেকে পরিচালনা, আপনি এখানে মৌলিক কোন দায়িত্বে ছিলেন? এখন আমি এখানে ছিলাম সাধারণ এক দায়িত্বে খাদেম, আমার দায়িত্ব ছিল একে 80 কোটি, আর বর্তমান এখন যিনি এই নোয়াখালীর দায়িত্বে প্রধান আছেন তিনি আমাদের ভাতিজা সম্পর্কে, আমার বাড়ি, হ্যাঁ আপনার ভাতিজা, আমার চাচাই হয় সম্পর্কে, চাচাইয়ের বয়সের ছুটির কারণে ভাতিজা বলে, উনি কি প্রেসিডেন্ট, উনি এখন প্রেসিডেন্ট, কোন জায়গায়, এখন চমনিতে নামাজ পড়েন, আর মানে কাদেরী জামাতের উপাসনা, কাগজপত্রে লেখা আছে অমরনাথ জামাত, কিন্তু ওটা মানে এখন আরেক নামে ট্রান্সফার হয়ে গেছে, বাসমান অবস্থায় আছে আর কি, ট্রান্সফার হয়নি বাসমান। অভিজ্ঞতা বলতে ওই একটাই কথা, আপনি যে বিএসসি মাগফিরাতের কথাটা বলছেন, আমি বিএসসি মাগফিরাতের কথাটা বলছি, হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা যদি কাউকে যদি উচিত করে বা নিয়ে যায়, তখন তো আল্লাহ তাআলা যে কোনো জায়গায় যে কোনো স্বর্গে নিয়েই পৌঁছাতে পারে। বেহেশতি মাগফিরাত না বেহেশতি কি কয় জানি, আমার বর্তমান শ্বশুর হ্যাঁ একটা গোরস্থান তৈরি করবে, আরেকজনের জায়গা দখল করবে, বুঝলেন তো, এখন উনি আরেকজনের জায়গা জগত দখল করি মনে করেন, সেখানে উনি গোরস্থান দিই মনে করেন, মানুষের জন্য উন্মুক্ত করে দিব, উনি সব পাবে, তো উনি কি বিয়েতে যাবে একটা বসে উল্টা উল্টা দেখা। এটা হইল বাসুরীর এই শতবর্ষ পূর্তি উপলক্ষে এই সারা পুঁথিটা বের হয়েছে 1913 থেকে 2013 সাল পর্যন্ত। হ্যাঁ, এটা তো মূলত হচ্ছে তাদের একটা শতবার্ষিকীর স্মরণিকা, এখানে তাদের সারা দেশের তাদের প্রথম থেকে ২০১৩ সাল পর্যন্ত তাদের কার্যক্রমের সংক্ষিপ্ত ডিটেলস আর কি। তো এটা আপনাদের মাধ্যমেই এই সারা দিনটা আমাদের হাতে এসে গেছে, তো আমরা এখান থেকেও অনেক তথ্য আলহামদুলিল্লাহ খুঁজে পেতে পারবো। আর তাছাড়া আমি ব্যক্তিগতভাবে যে একটি বই রচনা করেছি সিলেক্টিভ নাম দিলাম, সে বইটি আলহামদুলিল্লাহ পৌঁছানো হবে সারা দেশব্যাপী। তো সে বইতে সারা বাংলাদেশব্যাপী আহমদী জামাতের যে জনপরিসংখ্যা, যেটা ইতিপূর্বে কেউ করেছে কিনা জানি না, বা 64 জেলা ব্যাপী, তো আমি সে জনপরিসংখ্যাটা নিয়ে আসতেছি, এবং যারা আহমদী জামাত ছেড়ে দিয়েছে এবং আহমদী জামাতে গুরুত্বপূর্ণ পদে ছিল তাদের সাথে যোগাযোগ করতেছি, এবং সারা বাংলাদেশ বিক্রি যতটুকু সম্ভব আমি সফর করতেছি,
এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি এবং তথ্য উদ্ঘাটন যখন আমি করব আলহামদুলিল্লাহ এই সিলেক্টিভ বইতে আমি টোটাল জনপরিসংখ্যাটা আমি নিয়ে আসবো। তো এই স্মারকটা আমাকে ওই কাজে সহযোগিতা করবে। 2013 থেকে 1913 থেকে 2013 পর্যন্ত 100 বছরের পুরো ইতিহাস এটার মধ্যে পাবো। কেসা আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ। আপনি আমাদেরকে মুক্ত করেছেন, আপনার আলোচনা ভালো লাগছে। আশা করি আপনি আপনার পরিবার পরিজন এবং আপনার চারপাশ যারা আপনার মাধ্যমে এই যে গরুবে প্রতারিত হয়েছিল তাদেরকে বোঝাবেন এবং তাদেরকে এই রাস্তা নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ।